আজাদ ধ্বংসপুরীতে প্রথম দিন থেকে উদ্ধার কাজে অংশ নিয়েছেন অসংখ্য সাধারণ মানুষ, যাদের দুঃসাহসিক অভিযানের কারণেই জীবিত ফিরতে পেরেছেন আটকে পড়া অনেকে। নিজের কোনো স্বার্থ নয়, মানুষের প্রতি মমত্ববোধই তাদেরকে ধাবিত করেছে এমন ভয়ঙ্কর কাজে অংশ নিতে। রামিম হাসানের প্রতিবেদন। ভবন ধসের এত বড় দুর্যোগ এর আগে আর কখনোই দেখেনি বাংলাদেশের মানুষ। ভবন ধসের ঘটনা দেশে নতুন না হলেও এই ভবন ধস ও এত বিশাল লাশের মিছিল উদ্ধারকর্মীদের জন্য এক অস্বাভাবিক ঘটনা। তাই উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে পড়তে হয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে। অথচ ঘটনার পরপরই হালকা যন্ত্র হাতে উদ্ধারে অংশ নিয়েছেন সাধারণ মানুষ, যাদের নেই কোনো প্রশিক্ষণ। মানুষের প্রতি ভালোবাসা থেকে মৃত্যু ভয়কে জয় করার প্রচণ্ড মানসিক শক্তি তাঁদের একমাত্র সম্বল। যেসব জায়গায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়া সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা পর্যন্ত যেতে সাহস পায়নি, সেখানেও ঢুকে অসংখ্য আটকে পড়া মানুষকে জীবিত উদ্ধার করেছেন এসব স্বেচ্ছাসেবী। ভিতরে আমি সহ আমরা অনেক ভলান্টিয়ার সহযোগিতা করছি, তারা ভিতরে গিয়া 60 জন এরকম জীবিত ব্যক্তি উদ্ধার করছে। নিস্তালার থেকে অনেকগুলোই মানে 16টার মতো জীবিত লাশ বের করছে। ওখানে আরো 3টে লাশ আছে, ওগুলো আমরা বের করতে পারি নাই। এখানে উদ্ধার তৎপরতা আমাদের স্যার আসছেন মাদ্রাসার, উনি একজনকে হাত কেটে জীবিত উদ্ধার করছেন। আর এই কাজ করতে গিয়ে সম্মুখীন হতে হয়েছে জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার। অনেক সময় নিজেদেরকেও পড়তে হয়েছে মরণ ফাঁদে। একটা লোকের হাত টান দিছি, তার শুধু চামড়াই এসে পড়ছে। এর জন্য আজকে আর আমি আর ওই দৃশ্য দেখে আজকে আর আমি কিছু করতে আসি না। আল্লাহ যদি বাঁচায় রাখে ভাই, কোনো দিন তুই আর করবো না ভাই। প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের পাশে এই মরণ ফাঁদের মধ্যে নিজেদের জীবনকে বাজি রেখে এই উদ্ধার কাজে অংশ নিয়েছেন অসংখ্য সাধারণ মানুষ। কৌতূহল থেকে হোক আর নিজেদের দায়িত্ববোধ থেকেই হোক, এসব সাধারণ মানুষ এই উদ্ধার কার্যক্রমে অংশ না নিলে রানা প্লাজার এই মৃত্যুপুরী থেকে অনেককেই হয়তো জীবিত উদ্ধার করা সম্ভব হতো না। রামিম হাসান, সময় সংবাদ, সাভার।